হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইমোর নতুন একটা আপডেট সম্পর্কে। যে আপডেটটা যদি আপনি আপনার ইমো বিগ গ্রুপ, ইমো ভয়েস ক্লাব দিতে কাজে লাগান, তাহলে আপনি আপনার ইমো বিগ গ্রুপ অর্থাৎ ইমো ভয়েস ক্লাব দিতে হাজার হাজার মেম্বার, হাজার হাজার ফলোয়ার কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন একদম ইজিলি, যদি আপনি এটা সঠিকভাবে কাজ করেন। সো কীভাবে করবেন সেটাই আজকে ভিডিওতে দেখবেন, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, আজকে ভিডিওর মেন ট্রিক যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ অনলাইন। সো গাইস, আমি আপনাদেরকে বলবো এই যে ওপরের দিকে যে গ্রুপগুলো সাজেস্ট হয়, সো আপনি প্রথমে দেখুন যে এই গ্রুপগুলোতে দেখতে পারতেছেন 119 জন ওয়েটিংয়ে রয়েছে, গ্রুপগুলোতে দেখতে পারতেছেন 103 জন ওয়েটিংয়ে রয়েছে, এবং আরও যে গ্রুপগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু একদমই সিম্পল কোয়ালিটি, দুইজন তিনজন রয়েছে, এবং বাকি অনেক গ্রুপ দেখতে পারতেছেন 75 জন, 43 জন। এই গ্রুপগুলোতে এরকমভাবে যদি আপনি আপনার গ্রুপটাকে অনলাইনে রাখতে পারেন অর্থাৎ সবার টপে রাখতে পারেন, তবেই কিন্তু আপনি আপনার গ্রুপটিতে প্রতিদিন হাজার প্লাস মেম্বার অ্যাড করাতে পারবেন এবং ফলোয়ার গেন করতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো যে এই যে প্রথমে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাতে আমরা জাস্ট যাই। সো গ্রুপটাতে আসার পর এখানে দেখতে পারতেছেন অলরেডি 121 জন কিন্তু ওয়েটিংয়ে রয়েছে। সো সারাদিন যদি আপনি আপনার একটা হিসাব করে দেখতে পারেন যে সারাদিন যদি আপনি আপনার গ্রুপটাকে অনলাইন করে রাখেন এরকমভাবে, তো প্রতি ঘন্টায় যদি আপনার 100 জন করে মেম্বার আসে তাহলে সারাদিনে কতজন মেম্বার আপনার গ্রুপটিতে জয়েন হতে পারে। তাই অবশ্যই এই যে গ্রুপটা অনলাইন করার কী টেকনিক, কীভাবে এখানে অনলাইনে উপরে সাজেস্ট হয়, এই সকল বিষয় নিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করব। আর আপনার গ্রুপটা যদি এরকম অনলাইনে না সাজেস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি অত মেম্বার গেইন করতে পারবেন না। তাই অবশ্যই আপনি ভিডিওটা কমপ্লিট শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনি আপনার গ্রুপটিকে প্রপারলিভাবে অনলাইন করতে পারবেন। তো আপনারা ম্যাক্সিমামই অনেকেই জানেন যে একটা নতুন গ্রুপের রিচ বেশি হয়, অলওয়েজ একটা নতুন গ্রুপের রিচ বেশি হয়। তাই আমি আপনাকে বলবো যদি আপনি আপনার গ্রুপটা অনেক দিনে হয়ে থাকে, গ্রুপটা যদি থেমে যায় মেম্বার অ্যাড হওয়া থেকে, তাহলে আপনি একটা নতুন গ্রুপ ক্রিয়েট করে ফেলুন। সো অবশ্যই আপনি একটা গ্রুপ ক্রিয়েট করুন, তারপর নিউজ চ্যাটে আসার পর পাবলিক গ্রুপ সিলেক্ট করে আপনি যে কোনো একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলুন। সো আমি এখানে এই গ্রুপটা ক্রিয়েট করছি, তারপরে দেখতে পারবেন প্লিজ টার্ন অন গুগল লোকেশন। সো এটা আপনি দিতেও পারেন নাও পারেন, সো যে কোনো অবশ্যই আপনি আপনার গ্রুপটাকে একটা আকর্ষণীয়ভাবে তৈরি করবেন। সো এখানে জাস্ট আপনি আপনার গ্রুপটির নাম দিতে পারেন, সো ইমরান হাসান, ইমরান হাসান দিলাম, তারপরে লোকেশন দিবেন, তারপরে ফ্রেন্ডশিপ যে কোনো একটা ট্যাগ দিবেন, তারপরে ক্রিয়েট গ্রুপ। অলরেডি একটা গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেল। সো গ্রুপটা যখন ক্রিয়েট করা হলো অবশ্যই আপনি গ্রুপটা তার আগে আপনি সম্পূর্ণ কাস্টমাইজ করবেন, অর্থাৎ কাস্টমাইজ অর্থাৎ সকল সেটিংসগুলো ঠিকভাবে করবেন, গ্রুপের ডিসক্রিপশন, আপনার গ্রুপটা কী রিলেটেড, কীভাবে কাজ করবে, গ্রুপটিতে কী নিয়ে কাজ করবেন, এ টু জেড এখানে আপনি দেখতে পারবেন। এবং এখানে গ্রুপ ম্যানেজমেন্ট, সো এগুলো বিষয় নিয়ে ম্যানেজমেন্টের যে কাজগুলো নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা টিউটোরিয়াল রয়েছে, আপনি সেটা দেখে আসবেন, তাহলে কিন্তু আপনি এই ম্যানেজমেন্টের কাজগুলো ইজিলি করতে পারবেন। সো এখন কথা হচ্ছে যে আপনার তো নতুন গ্রুপ ক্রিয়েট করা হলো, তো এখন গ্রুপটাকে অনলাইন করতে হলে কী করতে হবে। সো অনলাইন করার জন্য আপনাকে যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে যে আপনি এখান থেকে প্রথমত আপনার ভয়েস ক্লাবটিকে ওপেন রাখবেন। ভয়েস ক্লাবটিতে ওপেন করার পর সাথে সাথে আপনি অবশ্যই একা গ্রুপটিতে কিন্তু মেম্বার অ্যাড করা সম্ভব না, সো এর জন্য আপনাকে 3 থেকে 4 জন ফ্রেন্ড সার্কেল নিয়ে থাকতে হবে গ্রুপটিতে ভালো মতো মেম্বার অ্যাড করানোর জন্য। সো 3 থেকে 4 জন ফ্রেন্ড সার্কেল মিলে আপনি আপনার ফ্রেন্ডসকে অ্যাডমিন করে তাকে ভয়েস ক্লাবটা ওপেন করতে বলবেন। তারপরে থ্রি ডট লাইন আসার পর গেট মোর পিপুলে আপনি আপনার গ্রুপটা উপযুক্ত কিছু ল্যাঙ্গুয়েজ লিখে আপনি এটাকে পোস্ট করবেন, তবে খারাপ কিছু না, যারা হটবোর্ডগুলো ইউজ করে সেগুলো করবেন না, কারণ সেগুলো গ্রুপটা ডিসব্যান হয়ে যেতে পারে। তাই আপনি ভালো কিছু দেবেন তাহলে কিন্তু, এবং আকর্ষণীয় কিছু লিখবেন যাতে আপনার গ্রুপটাতে খুব সহজে, যেমন আকর্ষণীয় বলতে গেলে যে প্রপোজ চলছে, প্রপোজ করে বউ নিয়ে যাও, গার্লফ্রেন্ড নিয়ে যাও, বা এই ধরনের কিছু দিক লিখতে পারলে অনেকে কিন্তু আকৃষ্ট হয় এবং গ্রুপগুলোতে জয়েন করে। এবং গ্রুপে জয়েন করার পর আপনার একটি কাজ হবে যে তাদেরকে একটা রিকমেন্ড করতে হবে যে গ্রুপটিতে জয়েন করুন এবং ফলো করুন। সো যখনই অনেকেই কিন্তু একটা অপশান আসছে প্রোফাইলে, আপনারা যারা জানে না তাদের ক্ষেত্রে বলবেন যে প্রোফাইলে যান এবং প্রোফাইলে যাওয়ার পর জয়েন অপশান, ফলো অপশান দুইটাতে জয়েন এবং ফলো করে দেবেন। হ্যাঁ, এনাফ হয়ে গেল। সো এখন কথা হচ্ছে যে এরপরে যদি আপনার গ্রুপটি অনলাইন না হয় তো আমি আপনাদেরকে বলবো গ্রুপ কিন্তু সাথে সাথে অনলাইন হয় না। সো আপনি ভয়েস ক্লাব দিতে 4 থেকে 5 জন কথা বলছেন, তারপরে দেখবেন প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার গ্রুপটা একদম অনলাইনে চলে গেছে। তো অনলাইনে যে সাথে সাথে উপরে চলে আসবে এমনটা কিন্তু না, হয়তো আপনার গ্রুপটা একটু নিচে আসতে পারে, নিচে আসার পর আপনি যতটুকু আপনার গ্রুপটাকে অ্যাক্টিভিটি রাখবেন ততটা আপনার গ্রুপটাতে ওপরে আসবে যদি আপনার গ্রুপটি নতুন গ্রুপ হয়ে থাকে। এবং আপনার গ্রুপটি যদি পুরাতন গ্রুপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার গ্রুপটিতে প্রমোট নিয়ে অনেকটা টাফ ব্যাপার হয়ে যাবে।
আপনি এই সকল বিষয়গুলো যদি কাজ করতে পারেন, আপনার গ্রুপটিতে ভালো একটা মেম্বার আপনার গ্রুপটিতে নিতে পারবেন। সব ভিডিও লম্বা করছি না, এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন।